আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বড় ছেলের বার্থডে, মানে আমার বড় বোনের বড় ছেলে, কিন্তু ও যেহেতু আমাদের ফ্যামিলির সবার বড়, তো আমার বড় ছেলে এবং আদরও করি, আমি আমার বড় ছেলের মতো করি ওকে। সো যাই হোক, আজকে ওর বার্থডে, সন্ধ্যায় আমরা একটা সবাই একসাথে হব। আসলে আমরা নিজেরা নিজেরাই বাইরে একটু খাবো, এই জন্যই বরফের পাশে আমরা চলে এসেছি। শিলু আপা আসলো, ইমাপ্পু চলে আসলো, আমরা অলরেডি রেডি, বের হব আমরা। তার আগে টুকিটাকি একটু ভিডিও করছি। অলরেডি নিচে নেমে গেছি, বরাপ্পা গাড়িতে, আমি বরাপ্পা চালাচ্ছে। এই বিসমিল্লাহ রহমান রহিম, বের হচ্ছি আমরা। যাই হোক, ভালো লাগছে, ভালো একটা দিন ইমা পর্ব আর শিলাপ্পা হাই দিচ্ছে, ভালোই। আসলে সবাই একসাথে হলে তো ভালোই লাগে, যে কোনো অকেশনেই। সো যাই হোক, ডিস্টেন্স বেশি না, কাছেই ছিল, আমাদের মিরপুরের মধ্যেই, মিরপুর সারাগড়তে, মেবি ভূতের বাড়ি রেস্টুরেন্ট, ওখানে যাচ্ছি আমি। এটা নতুন ব্রাঞ্চ খুলেছে এবং এখানে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। চলে এসেছি আমরা, আমরা চলে, এখনও নাফিস ভাইয়া ওরা আসেনি, আমরা আগে ঢুকলাম। এই তাম্বি ভাইয়াও আসবে, তা সেও আসেনি। আমার ছেলে অলরেডি খেলার প্লেস পেয়ে গেছে, সবাই চলে এসেছে, ফটো সেশনও শুরু হয়ে গেছে। এরা চারজন একই রকম যেহেতু পড়েছিল গেঞ্জি, প্রথমে তাদের ফটো সেশন হলো, তারপরে নাফিস গেল, জোরান গেল। যাই হোক, আমাদের ফটো সেশনের পর্ব চলছে। আমি একটু ঘুরে ঘুরে রেস্টুরেন্টটাও দেখছিলাম, আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম এসেছি। আর একটা রেস্টুরেন্ট ছিল অপোজিটে, এটা নতুন হয়তোবা, আমি প্রথমে আসছি আসলে। আর যেহেতু ভূতের বাড়ি, একটু ভূত ভূত ভাব আছে, তাই জোরানকে নিয়েও আমার তেমন আশা হয়নি, যদিও ভয় পাই, যদিও আজকে তেমন একটা ভয় পাইনি। ও, মা ছেলের ছবি ম্যাচিংও হয়ে গেছে, আমার বড় ছেলেটা আকিব, ওরই জন্মদিন, মাশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে। যাই হোক, এই ফটো সেশন আমাদের চলমান, ছবি তো তুলতেই হবে, সেটার আর রক্ষা নেই। সো বার্থডে বয়কে দিয়েই ছবি তোলানো হচ্ছে। প্লেসটাও সুন্দর ছিল, আমাদের খাবার চলে এসেছে, আমরা খেতে বসেছি। অলরেডি ক্ষুধাও লেগে গেছিলো সবার, আসলে ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ফটো সেশনে চলে যাব। এই নাফিস ভিডিও করছে আমাদের, আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই যাই হোক, ভালোই, খাবারও ভালোই ছিল, খারাপ না। তো এখনই সাবধান সাবধান বলবে, একই ড্রেস, ওই ড্রেস কোড পরেই আসছে। ভিডিও আমরা মজা, গান
তো আমাদের ভূতের পর্ব শেষ, খাওয়া দাওয়াও প্রায় শেষ, মানে সবারই শেষ, শুধু আমার ছেলের বাকি আছে, তাই মুখে খাওয়াই দিলাম, মানে খাওয়া দিচ্ছিলাম আসলে, তাও কমপ্লিট করতে পারিনি। পরে কিছুটা নিয়েও গেছি বাসায়, পরে রাতে ঘুমানোর আগে, এই যে বললাম যে আমাকে একটু দিয়ে দেন রাতে ঘুমানোর আগে যেন খাওয়া দিতে পারি, চলে এসছে ও খেলতে। এই বাবা দেখছে, কেন ছেলে তো ভয় পায়, একা খেলবে না। কেক কাটা শেষ, এখন খাওয়া শুরু। শিলাপাকে অনেক থ্যাংক ইউ, শিলাপা নিয়েছে কেকটা ও নিজস্ব পেস্ট্রি শপ থেকে, অনেক মজা ছিল আসলে। আর থিমটা অনেক সুন্দর ছিল, উপরে ওর যে ক্রিকেট থিম, ও যে ক্রিকেট খেলে সে ক্রিকেট থিম ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় পার করলাম, আমার বড় ছেলের বার্থডে বলে কথা, সবাই একসাথে হলাম ওর বার্থডে রুসিলাতে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে যাবে, তো আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ। আসলে তো অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি, বের হয়ে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকেন। আর এই যে অলরেডি নিচে নেমে এসেছি, চলে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো আগের দিন রাতেরবেলা আমি কেক নিয়ে গেছিলাম বানিয়ে, তো ওটা আসলে এটা এরকম নিচে ছিল কেকটা, আমি ছবি দিলাম নিচে। তো এই কেকটা ওরা আর কাটেনি, বলেছে আমার সামনেই কাটবে, তাই ওয়েট করছিলো। তো বাসায় এসে মানে ব্যাক করে বাসায় যাওয়া হয়নি, বরপা বাসায় গিয়ে আগে আমরা কেক কাটলাম, এই কেকটা একটু খেয়ে দেখলাম, তারপরে আমরা বাসায় গেছি। আলহামদুলিল্লাহ সবার অনেক পছন্দ হয়েছে।